আসসালামু আলাইকুম আমি সুজানা তাহসিন পূর্ণতা আমি স্কলাস্টিকাতে পড়ছি তো আজ এখানে দাঁড়িয়ে আমাদেরকে যদি মেডিটেশনের বা এই চার দিনের কিছু উপকারিতা বলতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় না হাতে গুনে কিছু জিনিস আমরা বলতে পারবো কারণ আমরা প্রত্যেকজনই এখান থেকে আজকে বাসায় কিছু না কিছু হলেও নিয়ে অবশ্যই যাচ্ছি তো সেটার জন্য প্রথমেই অনেক অনেক ধন্যবাদ গুরুজিকে এবং এর মাঝখান দিয়ে আমি যেই পরিবর্তনগুলোকে খুব স্ট্রংলি ফিল করেছি আমি সেগুলো নিয়েই বলতে চাই তার আগে একটি কথা বলবো অনেকের প্রশ্নর উত্তর অনুযায়ী যে গুরুজি এখানে কি করেন আমাদের শ্রদ্ধেয় গুরুজি কিন্তু এখানে কোনো অলৌকিক কথাবার্তা বা কোনো আধ্যাত্মিক কিছু বলেন না তিনি আমাদের জানা কথাগুলোকে আবার আমাদের সামনে একটু সুন্দর করে তুলে ধরেন হারিয়ে যাওয়া যেই নৈতিক ধারণাগুলো সেগুলো তিনি আবার আমাদেরকে সুন্দর করে দেন এবং জীবনকে সুস্থ স্বাভাবিক এবং সফল সফলভাবে পরিচালনা করার শিক্ষা তিনি আমাদেরকে এখানে দিচ্ছেন এবং সেটার জন্য আমি ওনার কাছে অনেকই কৃতজ্ঞ তো একটি কথা যে আমাকে শুনতে হয়নি যদিও কারণ আমার সৌভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি মেম্বার তো আমাকে এটা শুনতে হয়নি তবু আমি অনেকজনকেই বলতে শুনেছি যে কি মেডিটেশন করছো পাগল হয়ে গেলে এত তাড়াতাড়ি কি মানে মেডিটেশনের সাহায্য নিতে হবে তো আপনি কি কোনোদিনও কোনো পাগলকে দেখেছেন বসে মেডিটেশন করতে পাগলকে মেডিটেশন করতে পারে আমরা যদি একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পারব যে যত গ্রেট ম্যানরা পৃথিবীতে এসেছেন গৌতম বুদ্ধ বলি আমি যিশু বলি বা আমার ধর্ম অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের কথা যদি আমরা বলি যেই ধর্মের কথাই আপনারা বলুন না কেন যেই ব্যক্তিগুলোকে আমরা অনুসরণ করে আমাদের জীবনকে পরিপালিত করছি ওনারা জন কোনো না কোনো নামে ধ্যান করেছেন মেডিটেশন করেছেন এবং সফলভাবে জীবনকে পরিচালনা করেছেন আমাদেরকে উনাদের মতন বাঁচতে উৎফুল্ল করেছেন তো তাই মেডিটেশন তো অবশ্যই প্রয়োজনীয় তো আমি আমার কথা বলবো যেটি আমাদের শ্রদ্ধ গুরুজি বলেছিলেন দ্বিতীয় দিনে পারফরমেন্স কনসিয়াসনেস আমার জন্য যেটা থেকে বেশি হতো ছোটোবেলা থেকে হেরে যাওয়ার আমার বেশি এক্সপিরিয়েন্সেস নেই তো প্রথম যেদিন হেরে গেলাম সেদিন বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে মনের ব্যথাটা তো অনেক বেশি ছিল একটি আর্ট কম্পিটিশনে হেরে গিয়েছিলাম তো ঠিক আছে আম্মু আম্মুবাবু বললো কিছু হবে না আইসক্রিম খাও খেতে খেতে বাসায় যাও মুখ দিয়ে ঠান্ডা আইসক্রিম খাচ্ছি ভিতরে মনটা তো গরম হয়ে গেছে তো ঠিক আছে একটু পর বুঝতে পারলাম যে শুধু মনে ব্যথা না এখান থেকে হাতে ব্যথা শুরু হয়েছে ঘাড়ে ব্যথা শুরু হয়েছে পায়ে ব্যথা বাসায় না যেতে তিন দিন আমি বিছানায় কাটিয়ে দিয়েছি এই মনের ব্যথার জন্য তো এখানে এসে আসলে শিখতে পেরেছি যে সাফল্যের চাবিগাঠি হচ্ছে যে আমাদের যে ডিফিকাল্টিসগুলো লাইফকে সেগুলোকে ফেস করা এবং আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মতন এত এত গুরুজন যারা বেশিরভাগ আমার থেকে অনেক বড় তাদের সামনে দাঁড়িয়ে আমি কনফিডেন্সে কথা বলতে পারছি তো এটার জন্য অবশ্যই গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ আরেকটি কথা হচ্ছে যেটি গুরুজি আমাদেরকে বলেছিলেন একটি মন ছবি স্টাবলিশ করতে আমি একজন স্টুডেন্ট হিসেবে মনে করি একটি মঞ্চবি স্টাবলিশ করা খুবই ইম্পর্টেন্ট কেন কারণ আমার যদি এখন এখানে দাঁড়িয়ে আমার জীবনের লক্ষ্য স্থির না থাকে তাহলে আমি জীবনে কি করব সেটা আমি কিভাবে জানব এবং আজ বা কাল আমার জীবন অবভিয়াসলি ছাদ থেকে সুইসাইডের মতো লাভ দিয়েই হয়ে যেতে পারে তো আমাদের লক্ষ্য স্থির করাটা এবং মন নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটি আমাদেরকে গুরুজি শিখিয়েছেন উনি ওনার চারটা কথা অবশ্যই বলবো একটি লক্ষ্য বস্তু নির্ধারণ করা সেই লক্ষ্য বস্তু অনুযায়ী কঠোর পরিশ্রম করা ডিটারমিনেশন এবং আত্মবিশ্বাস এই চারটি জিনিসই ওনার কাছ থেকে আজকে শিখেছি তো ধন্যবাদ ওনাকে আরও একটি কথা তো না বললেই না সেটি হচ্ছে ভার্চুয়াল ভাইরাস আমাদের এখনকার জেনারেশনে আমার এবং আমাদের সবারই আমাদের এখনকার জেনারেশনের এমন বললে চলবে না যে ভার্চুয়াল ভাইরাসে আমরা অ্যাট্রাক্টেড না আমরা সবাই আমাদের না থাকলেও ফ্রেন্ডেরটা শুনছি ও এটা দেখছি তো আমরা ফেসবুকে কিন্তু সবাই কিছু না কিছু অ্যাট্রাক্টেড তো এমন আছে দুইজন যিনি ফেসবুকে একদম মানে ওরা ক্লোজ ফ্রেন্ডস একজন আপডেট চেক চেক করছে করছে স্টোরি প্রত্যেকটি পোস্টে লাইক দিচ্ছে কিন্তু বাস্তবে পাশাপাশি বসে থাকার শর্ত একজন আরেকজনের দিকে আর চোখে তাকিয়ে দেখছে কিন্তু সামনাসামনি কিন্তু কথা বলছে না তো আমিও এটা ফেস করেছি আমাদের যে সোশ্যাল ইন্টারনাল ইন্টারাকশনটা আমাদের যে সোশ্যাল রিলেশনশিপটা সেটা আজকালকার এই ভার্চুয়াল ভাইরাসের জন্য টোটালি কমে যাচ্ছে তো আজকে এখানে এসে আমি জানি ওরা অনেকজনই জানবে অনেকজনের সাথে আমি কথা বলেছি এবং এটা শুনলে আপনার খুশি হবেন কালকে রাত্রেবেলা বাসায় যে আমি আমার ফোন থেকে আমার ফোন থেকে ফেসবুক নিজেই ডিলিট করে দিই যে না ঠিক আছে বাঁচতে হবে যদি কাউকে জানতে চাই সামনে থেকে তার সাথে কথা বলতে হবে তাকে সামনে থেকে জানতে হবে ভালো আছেন আসসালাম আলাইকুম তো আর শেষ একটি কথা বলবো সেটা হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস এখন খুশি হওয়াটা আমরা কিন্তু এখন আমাদের অনেক কিছু থাকার সত্ত্বেও আমরা কেউই খুশি না আমার জেনারেশনের কথা আমি বলবো আমি অন্য কারো অবশ্যই কথা বলবো না যে আমার কাছে অনেক আছে তবুও আমার মনে তৃপ্তিটা নেই আমি খুশি না আমার আরও লাগবে আমি একটা আইপ্যাড পেয়েছি আমার একটা আইফোন লাগবে কালকে আমার একটা অ্যান্ড্রয়েড লাগবে আমার একটা অ্যাপল লাগবে সো আমার চাওয়ার পরিমাণটা কোনোদিনই কমছে না আরও ক্রমাগত বাড়ছে তো অবশ্যই গুরুজি এটা আমাদেরকে শিখালেন যে কিভাবে আমরা খুশি থাকতে পারি একটা অ্যাপল চাই চোখটা বন্ধ করে মনে যে ভাবুন না আমাকে কেউ অনেক দামি একটা অ্যাপল ফোন গিফট করেছে এবং আমি ওটাতে খুব সুন্দর করে কিছু একটা দেখছি তো মনটার খুশি থাকাটাই সব থেকে বড় তো এটা গুরুজি শিখিয়েছেন এবং এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আমাদের আনকনফিডেন্সনেস হয়ে বসে থাকলে তো চলবে না উঠে দাঁড়াতে হবে এবং খুশি থাকতে হবে মনকে খুশি রাখতে হবে তো আজ এই চার দিনের পর আমি বলতে পারি যে আমরা সবাই কিছু না কিছু শিখেছি এবং কোয়ান্টামে আসার গুরুত্বপূর্ণ অনেক বেশি কেন কারণ একটি কথা আছে যে এভরিথিং ইজ বিউটিফুল ওয়ান্স ইউ চেঞ্জ দ্য ওয়ে ই সি এট তো হ্যাঁ অবশ্যই আমাদের কোয়ান্টামে আসা উচিত জীবনকে দেখার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার জন্য গুরুজির কাছ থেকে শিখার জন্য কিভাবে আমরা জীবনকে একটি সুন্দর জিনিস রূপে দেখতে পারি কিভাবে জীবনকে দেখে আমরা খুশি থাকতে পারি তো হ্যাঁ আমরা সব কিছুকে বিউটিফুলি দেখব আমরা আমাদের চিন্তার দেখার ধারণাটা চেঞ্জ করবো এবং আশা করি আপনারা সবাই এখান থেকে কিছু না কিছু শিখে যাচ্ছেন